নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন তার তৃতীয় দিনে আমাদের যে কর্মসূচি শুরু হয়েছিল বৃক্ষরোপণ, তার সঙ্গে ছিল যোগাভ্যাস এবং সঙ্গীত, তারই একটি পর্ব সঙ্গীত আবৃত্তি, সেটা এখন আমাদের অনুষ্ঠিত হচ্ছে। মূল বিষয় ছিল বৃক্ষরোপণ, গাছ ভীষণ প্রয়োজন, গাছের থেকে বড় বন্ধু আমাদের কেউ নাই, এই সত্যিটা থেকে বড় সত্যিও কিছু নাই, এটা আমাদের প্রাণ থেকে উপলব্ধি করতে হবে। অনেক অনেক গাছ লাগাতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ যদি থাকে তবেই আমরা সুস্থ থাকব, আমরা বেঁচে থাকব। গাছ আমাদের কী উপকার করে সেটা আমরা কম বেশি সবাই জানি। গাছ মাটি থেকে জল খনিজ লবণ শোষণ করছে, সে আমাদের সবুজ উপহার দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাদের খাদ্যের যোগান দিচ্ছে, আরও অনেক কিছু, প্রাণীদের আশ্রয়, পাখিদের আশ্রয় গাছ। যেভাবেই হোক আরও বেশি করে গাছ লাগাতে হবে, গাছের থেকে বড় বন্ধু আমাদের কেউ নাই। আজকের এই নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপনে তাই আমাদের শপথ হোক, সবুজ গাছ আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের ভালোবাসা। আমরা এখন এই বিষয়ে আমাদেরই ছোট্ট বন্ধু, তারা আবৃত্তি পরিবেশন করবে এই বিষয় নিয়ে, আমরা সেটা এখন শুনব। আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ বন্ধনে চল আমাদের ঘরে চল, শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চল কল সঙ্গীতে, দাঁড়ে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল, তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পবনে বর পল্লবে মরমর শীত উপহার, আজ শ্রাবণের বর্ষণে আশীর্বাদের স্পর্শনে পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারা জল। গান প্রথমে আমাদের দিদি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে, আমরা সেটি মন দিয়ে শুনবো। স্যার বললেন যে আজকে নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপন করা হচ্ছে, আজকে তো বৃক্ষরোপণ কর্মসূচি, তাই তো সুন্দর অনুষ্ঠানের একটা শরিক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তার বাঁচতে গেলে বৃক্ষরোপণ ছাড়া আর অরণ্য সৃজন ছাড়া আর উপায় নেই, এটা তো একটা আজকের দিনটা একটা প্রতীকী। কিন্তু সব জায়গায় যে অরণ্য ধ্বংস হচ্ছে সেটা একবারে খুব পৃথিবীর কাছে খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, তাই জন্য বৃক্ষরোপণ ছাড়া আমাদের কোনো উপায় নেই স্যার যেটা বললেন। তাহলে এখন আমরা জানি একটা গাছ আমাদের লাগাবো কেন, একটা গাছ কি করে আমাদের জন্য কি করে জানো, একটা 10টা এয়ার কন্ডিশনের সমান পরিমাণ শীততাপ নিয়ন্ত্রণ করে একটা গাছ, প্রায় 3000 লিটার বৃষ্টির জল শোষণ করে একটা গাছ, 27 কেজি পাউন্ডেরও বেশি ক্ষতিকর যে কার্বন ডাইঅক্সাইড অন্যান্য গ্যাস ওইগুলো শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে, একজন মানুষ আমরা অক্সিজেন নিই, তাই তো গাছের কাছ থেকে অক্সিজেন পায়। তাহলে আমাদের প্রত্যেক দিন আমাদের মানে প্রায় 3টে অক্সিজেন সিলিন্ডার দরকার বেঁচে থাকতে গেলে, সেটা কে দেয়, গাছ দেয়। এবং তার আমি মিনিমাম দাম ধরছি যদি ধরো 700 টাকা হয়, তাহলে প্রতিদিন আমাদের 2100 টাকা করে 21,000 টাকা করে লাগছে, তাই তো? তাহলে আমরা প্রতি এক বছরে আমাদের কয়েক কোটি টাকা আমরা সাশ্রয় করতে পারছি, আমরা অক্সিজেন পাচ্ছি। তাহলে আমাদের মিনিমাম গড় আয়ু যদি 65 বছর হয় তাহলে 5 কোটি টাকার অক্সিজেন গাছ আমাদের দিচ্ছে। তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব রাখার জন্য গাছ লাগাতে হবে, প্রতিপালন করতে হবে। এসো আমরা এই পৃথিবীতে সবুজের ভান্ডার গড়ে তুলি, গাছ লাগাই। এই প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ গাছেদের মাঝখানে একটা সুন্দর আশ্রমিক পরিবেশে শান্তিনিকেতন করেছিলেন। প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়, প্রথম করেছিলেন যখন 1925 কবির যখন 25শে বৈশাখ জন্মদিনে তিনি একটা গান লিখেছিলেন এই বৃক্ষরোপণ উপলক্ষে, সেদিনই তার শব্দরচিত গানটি গাওয়া হয়। তারপরে 1928 13ই জুলাই এক ভালোভাবে 13ই জুলাই বৃক্ষরোপণ উৎসব পালন এবং এই গানটি করা হতো, এখনও এটা করা হয়। 41 সালে 22শে শ্রাবণ যখন মারা যান তারপর থেকে
প্রত্যেকবার এই গানটি করে পুরো প্রদক্ষিণ করা হয়। আমি এই গানটি করার চেষ্টা করছি। মরু বিজয়ে রুখে তনুরাও হে শূন্যে উড়াও রাও হে প্রবল প্রাণ, মরু বিজয়ে রুখে তনুরাও হে শূন্যে উড়াও রাও হে প্রবল প্রাণ, ধুলি রে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরু বিজয়ে রুখে তনু রাও হে শূন্যে উড়াও রাও হে প্রবল প্রাণ, ধুলি রে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরু বিজয়ে রুখে তনু উড়াও হে শূন্যে উড়াও রাও হে প্রবল প্রাণ, মৌনি মাটির মরে মেরু গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া মর মরু তোমরবে, মৌনি মাটির মরে মেরু গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে, হে মোহন প্রাণ ধুলি রে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরু বিজয়ে রুখে তনুরাও হে শূন্যে উড়াও রাও হে প্রবল বন্ধু, ছায়ার আসনে পাতি এসো এসো শ্যাম সুন্দর, পথিক বন্ধু ছায়ার আসনে পাতি এসো এসো শ্যাম সুন্দর, এসো বাতাসের অধীরে খেলার সাথী এসো এসো বাতাসের অধীরে খেলার সাথী এসো, মাতা ও নীলাম্বর ধন্যবাদ যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান খুব ছোট্ট পরিসরে আমরা করতে পারলাম, শান্তভাবে সবাই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করলে এর জন্যে প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অনেক ভালোবাসা। তো